আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু ভয়াবহ ট্রাক দুর্ঘটনার ভিডিও নিয়ে। আর এই দুর্ঘটনাটা হয়েছে সিরাজগঞ্জে, আর তারপরে এই দেখেন আরেকটা ট্রাক দুর্ঘটনা। এই ট্রাক দুর্ঘটনাটা হয়েছে ঢাকা টু ময়মনসিংহ রোডে, এটা ভালুকা পার হইয়া। এই যে দেখেন, এটার পিছনে একটা ট্রাকের পিছনে আইসে একটা হাইজ গাড়ি মাইরে দিছে। ট্রাকের চেয়ে বেশি হাইজ গাড়িটার ক্ষতি হয়েছে। এই যে দেখুন গাড়িটা। তারপরে যে দেখেন সিরাজগঞ্জ উল্লাপাড়ায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটছে, একটি সিএনজি, একটি মোটর সাইকেল আর একটি ট্রাক। এই দেন সিএনজিটার অবস্থা, এই ট্রাকটির সাথে দুর্ঘটনা হয়েছে, একদম সিএনজিটার অবস্থা খারাপ হয়ে গেছে। আর তার নিচে পড়ে আছে, ট্রাকের নিচে আর কি একটা মোটর সাইকেল চাপা পড়ে আছে, আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখুন মোটর সাইকেল নিচে ঢুকে গেছে। আর এখানে কয়েকজন গুরুতর আহত হয়েছে, কয়েকজন মারাও গেছে। সবার আমি আর কি বলতেছি না নামটা, আর এমনকি কয়েকজন লোক মারা গেছে এটা বলতে পারতেছি না, দুঃখিত। তারপরে যে দেখেন আরেকটা দুর্ঘটনা হয়েছে, এটা হচ্ছে নেত্রকোনা দুর্গাপুরে, এটা হচ্ছে লালবালু ডিপো আর কি। যে ট্রাক ড্রাইভার অনেকেই চিনে এটাকে, নেত্রকোনা দুর্গাপুর লালবালু ডিপো। আর এখানে প্রায় সময় গাড়ি দুর্ঘটনা হয় আর কি, বালু নিতে আইসা। এটা প্রায় সময় এখানে দুর্ঘটনা পাওয়াই যায়, একটা না একটা দুর্ঘটনা দেখাই যা। তারপরে যে দেখেন আরেকটা ট্রাক দুর্ঘটনা হয়েছে, এটা হচ্ছে রাজশাহী টু চাপাই রুটে এই দুর্ঘটনাটা হয়েছে। আর এই দুর্ঘটনাটা মানে হইতেছে এই গাড়িটা একদম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে রাস্তার সাইডে এসে নিচে এসে উল্টা পড়ছে। এখন রেখারে গাড়ি আসছে এই গাড়িটাকে সোজা করার জন্য, এটা থেকে থানায় নিয়ে যাবে আর কি। আরেকটা কথা, আমি অনেক দিন যাবত এই চ্যানেলে ভিডিও দিতে পারতাছি না, আমি কিছুদিন অসুস্থ থাকার কারণে। আর তার পাশাপাশি আমি যেহেতু ড্রাইভিং করি, আর আমার এছাড়াও আরও দুই তিনটা চ্যানেল আছে, আর একটা না এই জন্য কাজ করতে পারতাছি না, আমি এর জন্য দুঃখিত। এখন থেকে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে এই যে দেখেন আরেকটা গাড়ি দুর্ঘটনা হয়েছে, এখানে দুই তিনটা গাড়ি একসঙ্গে দুর্ঘটনা হয়েছে। এটা হচ্ছে ঢাকা টু আর কি চিটাগাং রোড, একটা টেইলার ট্রাক, একটা 1109 টাটা ট্রাক, আর তার পিছনে আরেকটা গাড়ি দুর্ঘটনা হয়েছে। এখানে একসঙ্গে তিন চারটা গাড়ি দুর্ঘটনা হয়েছে এই যে দেখেন। আর চিটাগাং রোডেও প্রায় সময় দুর্ঘটনা হলে দুই তিনটা গাড়ি একসঙ্গেই হয়, কারণ একটার পর একটা গাড়ি আসতেই থাকে তো পিছন দিক দিয়া। এই যে দেখেন এইমাত্রই দুর্ঘটনাটা হয়েছে আর কি, যে মুহূর্তে আর কি ভিডিওটা করা হয়েছিল, দুঃখিত। আর একটা প্রাইভেট কার দুর্ঘটনা হয়েছে, এই যে দেখেন প্রাইভেট কারটাও পিছনে আছে। একসঙ্গে দুই তিনটা গাড়ি আর কি এখানে দুর্ঘটনা হয়েছে। তারপর আপনাদেরকে দেখাই যাচ্ছে আরেকটা দুর্ঘটনা, ওটা হচ্ছে সিলেট রোডে, এই যে দেখেন একটা ট্রাক দুর্ঘটনা হয়েছে। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।